छात्र छात्री आशा करी तुम्हारा सब भले आछो। आजकल भिडियो किन्तु जरा उच्च माध्यमिक परीक्षा देवे सामने बच्चों तादेर जन्नो, जरा माध्यमिक परीक्षा देवे सामने बच्चों तादेर जन्नो, जरा एखन क्लास नाइने पढ़छो तादेर जन्नो एवं जरा क्लास एटे पढ़ो तादेर जन्नो। ये रचनाटी आज के देव विज्ञान कुसंस्कार रचनाटी किन्तु तुम्हारे जन्नो खूब 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 इम्पर्टेंट। शुद्ध उच्च माध्यमिक माध्यमिक क्लास एट नय, विभिन्न चाकरी परीक्षा तो जो डेस्क्रिप्टिव प्रश्न थाके रचना थाके से क्षेत्रे किन्तु रचनाटी इम्पर्टेंट। तो आजकल रचनाटी आमी एमन भावे तुम्हारे जन्नो निये एसेछि जे एखाने जेमन दस थेके एगारोटा पॉइंट्स आछे এবং আট থেকে নয়টা কোটেশন আছে, ইংলিশ কোটেশন ইংরেজি কোটেশন আছে যেগুলো এবং যথাযথ অ্যান্সার সমৃদ্ধ ভাষা দিয়ে সহজ সরল সমৃদ্ধ ভাষা দিয়ে কিন্তু অ্যান্সারটি সাজানো আছে। তোমরা পুরো রচনাটি যদি সুন্দর করে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো তাহলে তোমার ফুল মার্কস অনায়াসেই পেয়ে যাবে। তাই আর দেরি না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং রচনাটি অবশ্যই অবশ্যই খাতায় লিখে নাও এবং পড়ে ফেলো। তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো। এর আগে জানো তোমাদের করোনা ভাইরাস রচনা, তোমাদের আমফান রচনা, তোমাদের বাংলার উৎসব রচনা সুন্দর করে গুছিয়ে লিখে ভিডিও করে দিয়েছি। যারা এখনও দেখোনি ভিডিওটি দেখে নিও, আমার চ্যানেলেই পেয়ে যাবে। এবং আরেকটি কথা বলে দিই, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমাদের জন্য অনেক প্রশ্ন অনেক উত্তর অনেক সাজেশন নিয়ে আসবো কিন্তু আমার চ্যানেলে। তো চলো আর দেরি না করে তোমরা সবাই ভিডিওটি মন দিয়ে দেখে নাও এবং পারলে খাতায় লিখে নাও এবং শেখা শুরু করে দাও। তো চলো শুরু করে আজকের ভিডিও। প্রথমে রচনার নাম বিজ্ঞান কুসংস্কার, তারপর লিখবে ভূমিকা। এখানে একটি কোটেশন দিয়ে শুরু হবে, ধর্মকাটার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো, রবীন্দ্রনাথ ঠাকুর। কোটেশনটি কার সেটা উল্লেখ করে দেওয়া আছে। দেখো, একটা সময় ছিল যখন শ্রীরামচন্দ্রের অহল্যা উদ্ধার কিংবা পৌরাণিক রাজা মহারাজাদের স্বর্গমর্তে চলাফেরা, গান্ধারীর কলসের মধ্যে সন্তান প্রসবের কাহিনী শুনে আমরা বিস্মিত হতাম। কিন্তু বর্তমানে বিজ্ঞানের দৌলতে এসব কিছুই অলৌকিকতার গণ্ডি পেরিয়ে সবুজ বাস্তবতায় উপনীত হয়েছে। অনুর্বর মৃত্তিকাকে উর্বরা করে তুলে, মহাকাশ গ্রহে গ্রহান্তরে যাত্রা করে, টেস্ট টিউবের মাধ্যমে নতুন প্রাণের স্পন্দন জাগিয়ে অপ্রতিহত গতিতে সাফল্যের অভিমুখে ছুটে চলেছে বিজ্ঞান। কিন্তু বুদ্ধির বন্ধন, এটা কাটা হবে এখানে, বুদ্ধির জটাবন্ধন এখনও কোথাও কোথাও পাকিয়ে রয়েছে। তাই তো মানুষ আজও বিশ্বাস করে নানা কুসংস্কার। কিন্তু বুদ্ধির জটাবন্ধন এখনও কোথাও কোথাও পাকিয়ে রয়েছে, তাই তো মানুষ আজও বিশ্বাস করে নানা কুসংস্কার। ব্যাস, ভূমিকা হয়ে গেল। এবার নেক্সট পয়েন্ট, বিজ্ঞান কী। এখানে লিখবে ইংরেজি কোটেশন দিতে হবে, সায়েন্স ইজ দ্য ওয়ে টু টেক দ্য ম্যাটার উইথ জাজমেন্ট। ব্র্যাকেটে কোটেশন শেষ করে ব্র্যাকেটে লিখবে জে বি শো, SHAW শো, জে বি শো। এই কোটেশনটা কিন্তু কালো কালিতে লিখবে এবং নামটিও কালো কালিতে লিখবে। ব্যাস, তারপরে নীল কালিতে লেখা শুরু করবে, বুদ্ধি দিয়ে বিচার করে কোনো কিছু মেনে নেবার নাম হলো বিজ্ঞান। বিজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের ওপর নির্ভরশীল। পরে বেড়ে যাচ্ছি, নেক্সট পয়েন্ট, কাকে বলে কুসংস্কার। এখানে লিখবে, হ্যাঁ, কাকে বলে কুসংস্কার, এটা যখন লিখবে তখন শুরুতে একটি ইংরেজি কোটেশন দেওয়া আছে। দেখো, সুপারস্টিশন ইজ দ্য ব্যাকওয়ার্ড গোয়িং অফ হিউম্যান লাইফ, JC বোস। লিখে নিলে কালো কালিতে এখানে যেভাবে লেখা আছে তাই লিখবে, কুসংস্কার হলো মানব জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন অধ্যায় যা জীবনের গতিকে পিছিয়ে দেয়। সভ্যতার অগ্রগতি নয়, সভ্যতার পশ্চাৎগমন হলো কুসংস্কার। হয়ে গেল, একদম টু দ্য পয়েন্ট লেখা। তারপরে তোমরা পয়েন্টে যাবে, বিজ্ঞান ও কুসংস্কার। দেখো, আমি বিধির বিধান ভাঙিয়াছি, আমি এমনই শক্তিমান, কাজী নজরুল ইসলাম। কোটেশন শেষ, কীভাবে লেখা আছে তোমরা দেখে নিচ্ছ। এরপরে লিখবে, বিজ্ঞান ও কুসংস্কার দুই মেরুতে অবস্থিত। বিজ্ঞানের ভিত্তি যুক্তিতর্ক, বিচার বিশ্লেষণ, যা যুক্তিগ্রাহ্য নয় বিজ্ঞান তাকে স্বীকার করতে চায় না। অপরপক্ষে কুসংস্কারের ভিত্তি হল শুধুই অন্ধবিশ্বাস। বিজ্ঞান নির্ভর মানুষের মধ্যেও বাসা বেঁধেছে কুসংস্কার, যেমন এক শালিক দেখে দিন খারাপ যাওয়া, বিড়ালের পথ ডিঙানোতে বিপদের আশঙ্কা, এক চক্ষে
না দেখা ইত্যাদি, এগুলো কালো কালিতে লিখে দিবে। নেক্সট পয়েন্ট, বর্তমান যুগে কুসংস্কার, এখানে একটি কোটেশন দেবে, কি লিখবে, যে জাতি জীবনহারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ। এখানে লিখবে আজকে এই একবিংশ শতাব্দীতেও আমরা পুরোপুরি বিজ্ঞান মনস্ক হতে পারিনি, দাঁড়ি আমরা আজও ভূত প্রেত ওঝা গুণিনে বিশ্বাস করি, বাড়িতে ছেলে মর্মর তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে মা কালীর কাছে হত্যে দেই, হ তয় জহল একার হত্যে দেই, মন্ত্রে তন্ত্রে আজও আমাদের অটুট বিশ্বাস, আজও আমরা ডাইনি তন্ত্রে বিশ্বাস করি, ডাইনি বলে কোনো নিরপরাধ নারীকে মহা উল্লাসে পুড়িয়ে মারি, আজও কোথাও কোথাও মৃত স্বামীর জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিতে হয় স্ত্রীকে। হয়ে গেল, এরপরে পয়েন্ট লিখবে ভারতবর্ষের কুসংস্কার, কিছু বছর আগে সারা ভারতবর্ষব্যাপী গণেশকে দুধ খাওয়ানোর নামে চলল গ্যালন গ্যালন দুধের অপচয়, সমাজের সর্বস্তরের মানুষ এতে সামিল হয়েছিল, অবশেষে বিজ্ঞানীরা এর কারণ অনুধাবন করল, বিশ্বের দরবারে ভারতের মাথা নিচু হয়ে যায়। নেক্সট পয়েন্ট, পাশ্চাত্য কুসংস্কার, শুধুমাত্র আমাদের দেশে নয় জ্ঞান বিজ্ঞানে উন্নত পাশ্চাত্য নানা কুসংস্কার বর্তমান, সেখানে 13 নম্বর অশুভ সংখ্যা, কেউ কেউ আবার লাকি নাম্বার, লাকি পার্সন বা লাকি ওয়ার, নির্দিষ্ট জামা বা জুতো সম্পর্কে বিশ্বাসী, ভাগ্য ফেরানোর জন্য কেউ কেউ হাতে আংটি বা কবজ ধারণ করে থাকেন। নেক্সট পয়েন্ট, কুসংস্কারের প্রতিকার, কুসংস্কারের প্রতিকারটা লিখে একটা কোটেশন দিয়ে দাও, এ অভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সব সর্বতুচ্চ ভয়, সমাজ থেকে এই সব কুসংস্কার দূরীকরণের জন্য বিজ্ঞানের তথা বিজ্ঞান চেতনার প্রসার ঘটাতে হবে, কারণ বিজ্ঞানের আলো যত দূর থেকে দূরান্ত ছড়িয়ে পড়বে কুসংস্কারের জগৎ তত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে। একদম টু দ্য পয়েন্ট লেখা, তোমরা পুরোটাই লিখে নাও এবং পুরোটাই শিখতে থাকো, আমি পরের পেজে যাচ্ছি। 2 নম্বর, গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে কুসংস্কারের অর্থহীনতা ফুটিয়ে তুলতে হবে। 3 নম্বর, পথনাটিকা ম্যাজিক সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। 4 নম্বর, সরকারি উদ্যোগে টেলিভিশন রেডিও থ্রেডিং এর মাধ্যমেও প্রচার চালানো যেতে পারে। নেক্সট প্যারা, কুসংস্কার দূরীকরণে ছাত্রসমাজ, ছাত্রসমাজ হলো দেশের ভবিষ্যৎ, তাই তাদের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত ও যুক্তিনিষ্ঠ করতে হবে, নানান বিজ্ঞান প্রদর্শনী পথ নাটিকা গ্রামসভার মাধ্যমে ছাত্রছাত্রীরা অশিক্ষিত মানুষকে শিক্ষিত করতে পারে। এই যে পয়েন্টে দেওয়া হলো এই পয়েন্টের অর্থ কী জানো তো, যদি প্রশ্ন আসে যে কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা, তাহলেও কিন্তু রচনাটা লিখে দিতে পারবে, সেক্ষেত্রে এই পয়েন্টটি শুধু একটুখানি বড় করতে হবে তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু তাহলে ওই রচনাটা হয়ে যাচ্ছে, সবই থাকবে শুধু এই এখানে আর 5-6 লাইন একটু বড় করে লিখলে হয়ে যাবে। উপসংখ্যা, বিজ্ঞান হলো সভ্যতার অগ্রগতির জয়রথ, তাকে সচল রাখতে সর্বদা আমাদের সতর্ক থাকতে হবে, তাই কুসংস্কারকে পরাস্ত করবার জন্য আমাদেরকে বিজ্ঞানের প্রজ্বলিত আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখে বলেছিলেন, বিজ্ঞানই বর্তমান জগতের উন্নতির মাপকাঠি, বিজ্ঞানের অগ্রগতি সভ্যতার অগ্রগতি। ব্যাস, এইভাবে যদি রচনাটা লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার ফুল মার্কস পাবে। মনে রেখো ক্লাস 9, ক্লাস 10 এবং উচ্চ মাধ্যমিক তোমাদের সবার জন্য কিন্তু রচনাটি খুব ইম্পর্টেন্ট, এছাড়া অন্যান্য শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট, তাই রচনাটি তোমরা এখনই খাতায় লিখে নাও এবং শিখে ফেলো, এরপর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, নেক্সটে তোমাদের জন্য সুন্দর নোটস নিয়ে ভিডিও আসছি আমি এবং সাজেস্টে ভিডিও নিয়ে আসবো আমি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।